একটি জঙ্গলে এক বাঘের তার বাঘিনী অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মরার আগে সে বলে গিয়েছিল, আমার দুটো ছানা রইল, তাদের তুমি দেখো, আর পারলে একটা বিয়ে করো, না হলে এই ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। বিয়ে তো একটা করতেই হবে, তবে কোনো বাঘিনীকে আর না, কোনো মানুষের মেয়ে পেলে তবেই বিয়ে করব, কারণ শুনেছি তারা খুব ভালো রান্না করতে পারে। এরপর বাঘ মেয়ে খুঁজতে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই সে দেখল একটা ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। বাঘ এক লাফে তাদের সামনে এসে পড়ল। এই যে ছেলে, তুই বাড়ি যা, আর এই যে মেয়ে, কোনো কথা না বলে আমার পিঠে চাপ। বাঘের কথা মতো ছেলেটি ভয়ে বাড়ি চলে গেল। তারপর বাঘ মেয়েটিকে পিঠে চাপিয়ে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে ছেলেটি বাড়িতে এসে সমস্ত কথা সে তার বাবা মাকে জানাল। তারা তো কাঁদতে কাঁদতে যেন স্থির হয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক আমার বোনকে ফিরিয়ে আনবো, তোমরা দেখো। এদিকে বাঘ ওই মেয়েটিকে নিয়ে গুহাতে এসে উপস্থিত হয়েছে। কই রে বাচ্চারা, এই দেখ কাকে এনেছি, এটাই তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, দৌড়া নেই, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। এরপর থেকে মেয়েটি রান্না করে আর বাঘেরা মহানন্দে ভোজন করে। এইভাবে বাঘের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হল। ভাই, তুই এখানে? বাঘ তোকে মেরে ফেলবে, চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি যাব না। শোন, একটা কথা বলি, তুই ওই পাথরের পেছনে লুকিয়ে পড়, এখনই বাঘের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছুক্ষণ পরেই বাঘ এসে উপস্থিত হয়। গুহার ভিতর বাঘ ঢুকতেই একটা বাচ্চা বলতে শুরু করল, বাবা গো বাবা, তো শালা মোরকি মামা, মায়ের কি নিজের ভাই, পাথরের তলে লুকিয়ে আছে, তুলে দে না বাবা খাই। আজ বাঘ খুব চটেছিল, তাই বাচ্চার কথার মানে সে বুঝতেই পারল না। শান্ত মনে বাঘ যদি বাচ্চার কথা ভাবত, তাহলে বুঝেই যেত যে মেয়েটির ভাই ওই পাথরের আড়ালে লুকিয়ে আছে। শোনো মেয়ে, আজ পিঠে বানিও, কেমন? বিকেলে খাবো, দেখো যেন ভালো হয়। এরপর বাঘ বেরিয়ে গেলে ভাই ওই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর মেয়েটি উনান ধরিয়ে কড়া চাপিয়ে দিল, তারপর তাতে তেল দিয়ে গরম করল। শোন বাচ্চারা, এই কড়াতে ঠান্ডা জল রাখছি, তোদের বাবা এলে ভালো করে মুখ ধুয়ে পিঠে খেতে বলিস, কেমন? ভাই চল পালাই। চল চল। বাবা বাবা, ওই কড়াতে ঠান্ডা জল আছে, মুখ ধুয়ে নাও, পিঠে খাবো। তোদের মা কোথায়? মা কাঠ আনতে গেছে, এক্ষুনি আসবে। ঠিক আছে। বাঘ জানে না যে ওই কড়াতে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা শুনে বাঘ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না কড়ার তেলে মুখ ডুবিয়েছে, অমনি বাঘ মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে।